হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে শোনা ভাবতে লাগে তার মা এবং বাবাকে সে কখনো আর এক হতে দেবে না তার জন্য তার বাবাকে বাড়িতে যেন দেরি করে আসে সেই ব্যবস্থা তাকে করতে হবে তাই ফোন করে বসে সূর্যকে সূর্য কেবলই গাড়িটা স্টার্ট দেবে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে বলে বাবা তোমার কাছে আমি যদি একটা জিনিস চাই তুমি দেবে না কী জিনিস চাইবে বলো সেটা তোমার বাবা সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে হলেও তোমাকে এনে দেবে তুমি কোনো চিন্তা করো না বাবা আমার এখন জাপানি চিজকে খেতে ইচ্ছে করছে তুমি এনে দেবে তো তাহলে আমি তোমাকে অনলাইনে অর্ডার করে দিচ্ছি তোমার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে না ওই ওদিকে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ওরা কখনো পার্সেল অনলাইনে অর্ডার করে বেড়ায় না ওদের ওখান থেকে গিয়েই আনতে হয় কিন্তু মা আমি তো এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি এখন যদি যেতে চাই তাহলে অনেকটা পথ আমাকে জার্নি করে যেতে হবে তুমি কি সেটা চাও ঠিক আছে তোমার লাগবে না আমি খাবো না কোনো কিছু আমার জন্য বাড়িতে যে রান্না হয়েছে আমি মুখে তুলবো না আমার কোনো কিচ্ছুর প্রয়োজন নেই তুমি এসো তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি আচ্ছা ঠিক আছে শোনা আমি তো তোমাকে বলেছি এরকম করে কখনো রাগ অভিমান করবে না বাবা তোমার জন্য ঠিক নিয়ে আসবে আর কিছু না তাহলে আমি এটা নিয়ে আসছি তুমি চিন্তা করো না তুমি দেখে শুনে গাড়ি ড্রাইভ করো আসতে দিয়ে তারপরে কিন্তু চলে এসো বেশিটা সময় নষ্ট করো না ঠিক আছে না ভাবে এই তো আমার মা এবং বাবা এক হয়ে গেলে আমাকে ভালোবাসবে না সোনা যে দেখেছিল তার বাবা সোনার ওপর রেগে গিয়েছিল এমনকি দীপাকে ধাক্কা মারার কারণে সোনাকে শাসন করেছিল যেটা কখনো এত বছরে সে করেনি তাই সে কোনোদিনও এই কাজগুলো মেনে নিতে পারবে না দীপার সমস্ত রান্না বান্না হয়ে গেছে সে ডাইনিং টেবিলে সব কিছু সাজিয়ে দিয়েছে এরপরে সোনার বন্ধুরা বান্ধবী সবাই আসতে শুরু করে বলে কী ব্যাপার এখানে দাঁড়িয়ে আছো কেন যাও তোমার বন্ধুরা চলে এসেছে তাদের সঙ্গে গিয়ে গল্প করো মজা করো আর তোমাদের এই যে এসেই খাবে সেরকম একটা জ্যাটা তৈরি হয়ে গেছে সেটা তোমাকে খেতে হবে তো তোমরা খাও এই ডিশটা খেয়ে দেখবে খুব ভালো লাগবে সব সবাই মুখে দেয় দেখতে পারে খুব তো অন্যরকম টেস্ট এটা পেঁয়াজ আর পোস্ত বাটা দিয়ে একটা পাকোড়া তৈরি করা হয়েছে খুব মজা লাগছে না খেয়ে দেখো সব রান্না করেছে এই তোমার আন্টি দীপাকে দেখেই বলে যে এনাকে আমি কোথায় যেন একটা দেখেছি আমার পরিচিত মনে হয় উনি বিগ বোংয়ে চাকরি করে নতুন জয়েন করেছে উনি একজন বাঙালি আর সে কারণেই আমরা ওনাকে এতটা ভালোবাসি আর এত ভালো ভালো উনি রান্নাও করেছেন বলে যে না এর বাইরে ওনার একটা পরিচয় আছে তখনই ফোনে দেখতে পারে মায়ের ছোঁয়া চ্যানেল নামের একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দীপাকে দেখানো হয় সেখানে দীপা যে নাচ গান করে হৈ হল্লোর করে বাচ্চাদেরকে নিয়ে সে সবটা ভিডিও ছাড়া রয়েছে আর সেখানেই দীপার মুখটা তারা দেখে চিনে ফেলে বলে আনটি যে গানটা তুমি বাচ্চাদের জন্য গাইছিলে সেটা আমাদের জন্য গাও না প্লিজ আমার খুব শুনতে ইচ্ছে করছে দীপা তুমি গানটা ধরেই ফেলো দেখছো তো বাচ্চারা তোমাকে ছাড়বে না আর আমি ফোন করছি সূর্যকে কেন এখনও আসছে না আমি বুঝতে পারছি না ও আসার কথা ছিল চারু ফোন করে বলে আমি আসছি তুমি চিন্তা করো না ওই উনি এসেছে তো হ্যাঁ তাহলে ওনাকে থাকতে বলে আমি ওনার সঙ্গে পরিচয় হতে চাই দুজনে যেহেতু কলকাতার মানুষ একে অপরের সঙ্গে আগে থেকে পরিচয় আছে কি না সেটা দেখা হলে ঠিক জানা যাবে ঠিক আছে দীপা তুমি কিন্তু যেও না অরুলির বাবা কিন্তু একজন কলকাতার মানুষ সে তোমার সঙ্গে দেখা করতে চায় আর দুজন দেখা করলে দেখবে কোনো না কোনো পরিচয় পরিচিতি বেরিয়ে যাবে সোনার এতে ভয় লেগে যায় যে চারু তো জোর করে রাখতে চাই সে দীপাকেই যদি সে থেকেই যায় আর তার বাবার সঙ্গে দেখাই হয়ে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে সেটা হলি কখনো হতে দেবে না আর তার জন্য সে আবারও তার বাবাকে ফোন করে করে বলে বাবা তুমি কোথায় আমি যে বাড়ির দিকে আসছি প্রায় চলে এসেছি কিন্তু আমার যে আরেকটা জিনিস লাগতো ওলি এখন আমাকে বাড়ি যেতে হবে তুমি বারবার কেন ফোন করে এরকম নিষেধ করছো বলো তো আমার একটা লিপ বাম আনতে হবে দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে তুমি তো জানো আমার বন্ধুরা এসেছে ওদের সঙ্গে আমি একটু সাজুগুজু করব না আমার এই জিনিসটা নেই বলে তোমাকে আনতে বলেছি ঠিক আছে তুমি যদি না আনতে চাও নাই আমি গিয়ে নিয়ে আসছি ঠিক আছে তোমাকে আসতে হবে না আমি নিয়ে যাব যাওয়ার সময় আর কিছু ভেবে বলো যদি এখনও প্রয়োজন হয় আমি তোমাকে এনে দিতে পারবো কিন্তু না সূর্য গাড়িটা স্টার্ট দিচ্ছে স্টার্ট নিচ্ছে না তাই সে গাড়ি ছেড়ে অন্যভাবে রওনা দেয় সোনার লিপ বাম নিয়ে বাড়ি ফিরবে বলে দীপা সবাইকে শরবত এনে দিচ্ছে কিন্তু তারা বলছে না আগে গান গাইতে হবে দীপা তখনই ওই গানটা গাইতে শুরু করে বাচ্চাদের সঙ্গে নাচ গান হই হুল্লোর করে আর সেই সময় গান শেষে শোনা জ্ঞান হারিয়ে পড়ে নিচে দীপার কোলে আর সেটা দেখেই দীপা অবাক হয়ে যায় বলে ওলি কি হয়েছে তোমার কেন এরকমটা করছো তুমি উঠে তাকাও বলছি ওলি কোনো কথা বলে না ওলি চোখ খোলা কিন্তু কেমন যেন অস্থির অস্থির করছে দীপা এক গ্লাস জল নিয়ে গিয়ে ওলিকে খাওয়ানোর জন্য চেষ্টা করে কিন্তু সে খেতে চায় না ফেলে দেয় বলে দেখো না আমার মেয়েটার কি হলো হঠাৎ করে আমি বুঝতে পারছি না আমি ওর বাবাকে এক্ষুনি ফোন করছি তখনই ফোন করে জানাই সূর্যকে যে দেখো ওলি অসুস্থ হয়ে গেছে তুমি কোথায় তাড়াতাড়ি বাড়ি এসো আমি এসেই গেছি প্রায় এক্ষুনি ঢুকছি আর ওলি ভাবে যে না আমার বাবা আসার আগেই তাড়াতে হবে আপনার সব রান্না হয়ে গেছে না যা যা ব্যবস্থা রয়েছে আমরা সেগুলো সামনে নিতে পারবো আপনি এবার চলে যান এখানে থাকবেন না দেখো এসজি তোমাকে কোনোভাবেই দেখতে পারছে না শোনা তুমি এখান থেকে চলে যাও এখানে থেকো না তাহলে ও দেখছো তো কেমন অস্থির অস্থির করছে আর তোমাদেরও বলছি তোমরা অলির বন্ধু হয়ে ও নিশ্চয়ই ভালো চাও আজকে তোমরা এসো এত বান্না করেছি তোমাদের জন্য তোমরা খেতে পারছো না আমারও খারাপ লাগছে তবে দেখো বিষয়টা এতটাই জটিল অলি কেমন অসুস্থ হয়ে গেছে কেমন জানি অস্থির অস্থির করছে তাই ওকে কোনোভাবেই এরকম পরিস্থিতিতে ফেলে আমি তোমাদের সঙ্গে যে মজা করতে পারবো না তাই তোমরা এসো পরে এসো অলির বন্ধুরা বেরিয়ে যায় দীপা অলিকে মাথায় হাত বুলিয়ে দেয় বলে ওর চোখে মুখে জল দিলে হয়তো ভালো হতো অলি বলে সরো তুমি যাও এখান থেকে তোমাকে আমি একদম সহ্য করতে পারছি না অলির এই ব্যবহার দেখে দীপা আশ্চর্য হয়ে যায় ভাবে যে কেন ওকে এরকম অবস্থায় ফেলে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে কেন অতটা টান হচ্ছে বুকের ভেতরটা দুমরে মুছতে যাচ্ছে ওর সঙ্গে তো আমার তেমন কোনো সম্পর্ক নেই চারু সোনাকে জড়িয়ে ধরে আর বল ঠান্ডা হও এরকম করে অস্থির হয়েও না বুঝতেই তো পারছো আমি তোমার পাশে আছি কেন এরকম করছো আর তুমি চলে যাও দীপা এখানে থেকো না দেখছো তো অলি তোমাকে পছন্দ করছে না ও ঠান্ডা হয়ে যাক ও কেমন থাকবে না থাকবে ডাক্তারকে আমি কল করে দিচ্ছি তোমাকে আমি সব ফোনে জানিয়ে দেবো বুঝতে পেরেছ এদিকে সাক্ষ্য স্যার দীপার অপেক্ষায় রয়েছে সাতটা নাগাদ দীপাকে ওই রেস্টুরেন্টে গিয়ে উপস্থিত হতে হবে এক মিনিট উনিশ বিশ হলেও সে কোনোভাবেই দীপাকে রাখবে না তার নিয়মের বাইরে গিয়ে সে কিছু করে না আর তখনই সবাইকে বলে যে দীপা নিশ্চয়ই একশো দুশো রসগোল্লা ঠিক বানিয়ে নিতে পারবে ছানা দিয়ে কারণ আমার বিশ্বাস যে আজকে প্রথম কলকাতার মতো এই মুম্বাইতে রসগোল্লা যদি কেউ বিক্রি করে থাকে সেটা আমি করব। আর তাতে করে আমাদের নাম অনেক উজ্জ্বল হবে মেয়েটা কিন্তু রান্নাবান্না খুব ভালো করে তাই না চা এনে দেয় কিন্তু কোনোভাবেই দীপার মতো চা হয়নি তাই সে খেতে পারে না কিন্তু বুঝতে না দিয়ে চাটা ফেরত দিয়ে দেয় আর ভাবে যে কখন আসবে সে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে তখনই নন্দা এবং সেখানকার কয়েকজন বলা বলি করে একজন বলেছে যে সকালে বেরিয়েছিল কোনো একটা গন্তব্যে যাবে সেখানে পৌঁছাতে সন্ধ্যে হয়ে গেছে অনেকটা সময় হাতে নিয়ে বেরিয়েও পারেনি জ্যামের কারণে এখনকার মুম্বাই শহরের যা জ্যাম দিদিভাই ঠিক চলে আসবে তখনই এসে রেগে যায় বলে দেখো সাক্ষর কাছে এক মিনিটের অনেক মূল্য রয়েছে আজকে ওকে আমি যা করার করব। এখানে আর কাজ করতে পারবে না ও ভালো সব কিছু করার জন্য ভেবে নেয়নি যে আমার নিয়মের বাইরে চলে যাবে তোমরা কেউ কোনো কথা বলবে না তোমরা কথা বললেও আজকে আমি শুনবো না এই বলে সাক্ষর স্যার ভেতরে চলে যায় দীপা বাড়ি থেকে কোনোভাবে বেরোতে পারছে না তার খুব কষ্ট হচ্ছে এই রকম করে সোনাকে ফেলে যেতে কিন্তু তারপরেও নিজের ফোনটা টেবিলের ওপর থেকে নিয়ে বেরিয়ে যায় যাওয়ার সময় পিছন ফিরে দেখতে লাগে সোনা চারুর কাছে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে দীপা বেরিয়ে যায় ঠিক সেই মুহূর্তে সূর্য এসে ঢোকে বাড়ির দিকে আর তখনই সোনার বন্ধুদের সঙ্গে ধাক্কা লেগে সমস্ত জিনিসপত্র খাবারগুলো পড়ে যায় সূর্য সেগুলোকে উঠিয়ে নিয়ে ঠিক সেই মুহূর্তে দীপা সেদিক দিয়ে বেরিয়ে যায় সূর্য বলে এখানে কেউ ছিল কেউ বেরিয়ে গেল কিন্তু কোনোভাবে ধরতে পারে না যে ওটা আসলে দীপা ছিল পিছন থেকে দেখে একটা শাড়ি পরা মহিলা মাত্র আজকে সূর্য বাড়িতে যায় সেখানে গিয়ে যখন দেখতে পারে সোনার নিচে পড়ে আসে এমনকি চারো থেকে সামলানোর চেষ্টা করেও পারছে না সূর্য অবাক হয়ে যায় বলে সোনা মা কি হয়েছে তোমার তুমি তো আমাকে ফোন করে বললে কে আমি তো এনেছি তুমি এরকম অস্থির হয়ে না চুপ করো দেখো বাবা চলে এসেছে সারো তুমি ওই ডাক্তারকে ফোন করেছো হ্যাঁ উনি আসছেই তুমি তাহলে সোনাকে নিয়ে ঘরে চলে যাও ডাক্তার এসে বলে দেখুন আমি চেক আপ করছি বলছি কি হয়েছে আপনারা এতটা চিন্তিত হবেন না মাঝে মাঝেই তো সোনার এরকমটা হয় দীপা বাইরেই বেরিয়ে এসেছে আর ভাবছি এই বাড়িটা থেকে বেরিয়ে যেতে আমার কেন খারাপ লাগছে কেন আমি সোনাকে ফেলে এরকম করে যেতে পারছি না ওর সাথে তো আমার কোনো রক্তের টান নেই আর এগুলো ভাবতে ভাবতে গাড়ির সামনে চলে যেতে লাগে তখনই গাড়ির হর্ন শুনে পিছিয়ে যায় নিজেকে রক্ষা করে নেয় দীপা কিন্তু সে কি করে যাবে এখানে তো সব প্রাইভেট কার গাড়ি ছাড়া তার রেস্টুরেন্টে পৌঁছানোর কোনো উপায় নেই কিন্তু দীপার কাছে তো এত টাকাও নেই কি করবে বুঝে উঠতে পারে না তারপরে দীপা হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে গিয়ে দেখতে পারে সমস্ত খাবার দাবারের ক্লায়েন্টরা চলে এসেছে পা জানে তাকে রসগোল্লা বানাতে হবে তাই সে ফ্রিজে ছানা রয়েছে সেখানে যায় গিয়ে ছানাটা বের করে ফেরতে শুরু করে তখনই সাক্ষুত স্যার সেখানে গিয়ে বলে না আপনি এগুলো ছাড়ুন কোনো কিছু টাচ করবেন না আপনাকে এখান থেকে এখনই বেরিয়ে যেতে হবে আপনাকে টাইম মতো আমি আসতে বলেছিলাম কেন আসেননি আপনি আর আপনার কাছে হাতজোর করছি আমি আপনি এখন এখান থেকে চলে যান এখানে আপনার কাজের কোনো প্রয়োজন নেই স্যার আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমাকে আরেকটা সুযোগ দিন আমি কখনো এগুলো করবো না সবাই শুধু সুযোগই চায় কিন্তু কোনোভাবে এটা বোঝে না যে একবার সুযোগ দিলে মানুষ সেই সুযোগের অপব্যবহার কেন করে আমি তো আপনাকে সুযোগ দিয়েছিলাম আপনি বন্ধুর বাড়ি গিয়েছেন রান্না বান্না করেছেন কিন্তু তারপরও আপনি ঠিক সময় এখানে আসতে পারেননি এটা আপনার জন্য ক্ষতিকারক কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সোনা অসুস্থ হয়ে দিপার কোলে পড়লো সূর্য আসার আগেই কৌশলে তাড়িয়ে দিল আজকে দীপা বুঝতেও পারল না যে সূর্যই আসলে তার স্বামী এবং সোনা তার নিজের সন্তান সেটা বোঝার আগেই সোনা চালাকি করে নিজে অসুস্থ হয়ে উত্তেজিত হয়ে দীপাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিল তার বাবার সঙ্গে কখনও দেখা করতে দেবে না তার বাবার সঙ্গে ভালো মন্দ কোনো কিছুতে সূর্যকে থাকতে দেবে না কারণ দীপা আর সূর্য এক হয়ে গেলে সোনা নাকি নিজের মা বাবার ভালোবাসা হারিয়ে ফেলবে নিজের মা বাবাকে দূর করে নিজের ভালোবাসা ধরে রাখার জন্য এতটা জঘন্য পথ সোনা বেছে নিয়েছে তার বাবাকে ফোন করে যে জিনিসগুলোর প্রয়োজন নেই সেগুলো আনতে বলে আর যে জিনিসগুলো তার প্রয়োজনের বাইরে সেগুলো আইনে সময় নষ্ট করে সূর্য রাতে ঠিক সময় এসে দীপার মুখোমুখি হতে না পারে সূর্য যেন কোনোভাবেই এসে দীপাকে নিজের জীবনে ফিরে নিতে পারে না পারে সেজন্য এরপরে কি ঘটবে দীপাকে আদৌ এই বাড়িতে আবারও ফিরে আসবে আবারও কোনো না কোনো কারণেই সূর্য দীপা দেখা হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি করে দেখুন